রূপনারায়ণপুরের তিন পর্বতারোহী নিজের জীবনের ঝুঁকি নিয়ে হিমালয় থেকে এক বৃদ্ধর জীবন বাঁচিয়ে বাড়ি ফেরালেন। যারা এই কাজ করেছেন তারা হলেন রূপনারায়ণপুরের বাসিন্দা চিন্ময় মিশ্র ওরফে সাজু, কৌশিক মণ্ডল ও বিপ্লব মণ্ডল। তাদের নেশা বিভিন্ন পাহাড় পর্বতে ঘুরে বেড়ানো, আর সেই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতায় এক নতুন আনন্দ তারা পেলেন বরফের হিমালয়ের উচ্চতা থেকে এক অসুস্থ বৃদ্ধকে তার বাড়ি পৌঁছতে পেরে। যে এজেন্সির থ্রু গেছিলাম কালিন্দী পাস 20,000 ফিট হাইট, ওই বৃদ্ধ সেই এজেন্সি হয়ে গেছিলো কথা দিয়ে, তো উনি পাস ক্রস করার পরে 2,000 ফুট থেকে অসুস্থ হয়ে পড়ে। এজেন্সির তিনজন অসুস্থ হয়ে গেছিলো, সেই অবস্থায় বিপ্লব আমার সঙ্গে পাহাড়ে যায়, বিপ্লব মণ্ডল বসে গিয়ে প্রথম গেলো এদিক তাকে বলি, আর আমি লাস্ট যখন বৃদ্ধ পাচ্ছে না বললাম যে দেখা আমাকে রেস্কিউ করেছি, যদি কিছু করা যায় তোকে স্লিপিং ব্যাগে ব্যাগে ম্যাট্রেসে টেনে নামালাম একদিন 3 ঘন্টা। তারপরে দিন থেকে আস্তে আস্তে হাঁটি ওর সঙ্গে ওকে আরও 4 খানা ক্যাম্প নামালাম। লাস্ট 1 ঘন্টা আগে ITBP ক্যাম্পে খবর দিলাম, তারা এসে উঠিয়ে নিয়ে গেল, তারা মানা হসপিটালে নিয়ে গেল, তারপর শুশ্রূষার পরে ঠিক হলো। আমরা বদ্রীনাথ হয়ে একবারে হরিদ্বারের বাড়ির সঙ্গে কথা বলে ওনাকে ট্রেনে চাপিয়ে দিই। তো আপনারা কয়জন গেছিলেন এখান থেকে? তো উনি কি একাই গেছিলেন? যাকে বিপ্লব কৌশল, উনি এজেন্সি থ্রু এসেছিলেন, এজেন্সি যে গোটা ইন্ডিয়া থেকে লোক নেই। আচ্ছা, ও কলকাতা থেকে গেছিলো, ওর বয়সে যা উচিত হয়নি, ওকে 2 বার ওয়ার্নিং করেছে আপনি বসে যান, উনি বসেননি, ভিডিও রেকর্ডিং দিয়েছেন নিজের রিক্সে যাবো। আচ্ছা, যে ওপরে গিয়ে অসুবিধা হয়। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।